बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। देखे बुझते आज के सबार पचंद डिम कारी रान्ना करेछे, तो आमार साथे ही थाकुन। कीभावे रान्ना करब प्रतिटा स्टेप आपनादेरके बोलबो। तो आमि डिमगुलोके सिद्ध करे नियेछि एबं पर्याप्त परिमाण तेले डिमगुलो दिए दिच्छि। आमि लालचे करे भेजे निब। ডিম খুবই পুষ্টিকর এবং শরীরের জন্য খুবই ভালো। ছোট বড় সকলেরই আমাদের ডিমটা খুবই পছন্দ। তো আমি ডিমটা লালচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল স্পুনের মতো তেল দিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। আমি পেঁয়াজটা অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি লালচে করে ভেজে নিব। দুইটা ছোট সাইজের তেজপাতা, তার সাথে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। দুইটা এলাচ, একটা লবঙ্গ, একটা দারচিনি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। একটু সামান্য পানি দিয়ে দিলাম, যেন যেই পেঁয়াজটা আমি লালচে করে নিয়েছি সেটা যেন কালো হয়ে না যায়, তার জন্য সামান্য পানি দিয়ে দিলাম। আমি আধা টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের স্বাদটা যার যার উপর, তবে আমি এখানে 1 টেবিল স্পুন দিলাম। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, ধনের গুঁড়া দিয়ে দিলাম আমি 1/2 টেবিল চামচ, জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন, সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি আমি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মুখের দিকে ছিঁড়ে নিয়েছি আমি কাঁচামরিচগুলো, আমি কাঁচামরিচ দিয়ে দিলাম এবং কুচি করা টমেটো অ্যাড করে নিচ্ছি, যেন টমেটোটা মশলার সাথে ফেস্ট হয়ে যায়। আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করেও দিতে পারবেন টমেটোকে, তাহলে স্বাদটা আরও বেশি হবে। তবে এখানে আমি টমেটো সসটা ইউজ করব, সাথেই থাকুন দেখবেন। সয়া সস দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন। আমি 1 টিস্পুন টমেটো সস দিয়ে দিলাম। এই টমেটো সসটা আপনারা সামান্য পরিমাণে বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। আমি 1/2 কাপ দুধ অ্যাড করে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা কষানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা যতটুকুই রাখবেন ততটুকুই দিবেন। এটা আমি মশলা কারি রান্না করতেছি। এটা আপনারা বিরিয়ানি, খিচুড়ি ভাত, এমনি সাদা ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে।
তো এইভাবে আমি রান্না করে নিব। ধনে পাতাগুলো অ্যাড করে নিচ্ছি। আমি পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি, কুচি করে কাটা পেঁয়াজের কলি আমি দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। আপনারা চাইলে দিতেও পারবেন, যারা পছন্দ করেন না তারা না দিলেও সমস্যা নেই। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে এসে আমি হাফ টি স্পুন ঘি অ্যাড করতেছি, এটাতে ফ্লেভারটা আসবে। তো বন্ধুরা, আজকে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে ছোট্ট একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভদের সাথে। আগামীতে আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।